আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা কীভাবে হবে এই পরীক্ষার জন্য তোমাদের কী কী পড়তে হবে পরীক্ষার সিলেবাসটা কী প্রশ্ন কাঠামো কেমন হবে কিছু নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো দেখো শিক্ষার্থীরা এই যে নির্দেশিকাটা আছে এটা হচ্ছে তোমাদের এনসিটিভি কর্তৃক প্রণীত হয়েছে এই নির্দেশিকা মেনেই তোমাদের বিদ্যালয়ে শিক্ষকরা তোমাদের প্রশ্নগুলো করবেন এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এই নমুনা প্রশ্ন অনুযায়ী তোমাদের প্রশ্ন করতে হবে তবে এই প্রশ্নগুলো হুবহু দেওয়া যাবে না তো প্রথমে আমরা দেখে নিই সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা বইয়ের পাঠ্যক্রমটা কি হবে প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এক থেকে তেরো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি চোদ্দো থেকে পঁচিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি ছাব্বিশ থেকে উনষাট পৃষ্ঠা চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই ষাট থেকে একাত্তর পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি বাহাত্তর থেকে ছিয়াশি পৃষ্ঠা এবং পঁচানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা একশো চুয়ান্ন থেকে একশো বাষট্টি পৃষ্ঠা এরপর দেখো মূল্যায়ন কাঠামো আছে এখানে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে থাকবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন থেকে থাকবে সত্তর পার্সেন্ট এবার দেখব আমরা প্রশ্নের ধারা ও মানবন্টন ঠিক আছে তো শিক্ষণকালীন মূল্যায়নে যে তিরিশ পার্সেন্ট এটা হচ্ছে তোমাদের যে বইয়ের ছক একক কাজ চোরাই কাজ দলীয় কাজ করো সেই বিষয়টা আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষাটা তো সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারার সিলেবাসটা যদি আমরা দেখি মানবন্ধনটা লিখিত পরীক্ষা হবে একশো নাম্বারে এটাকে সত্তরে কনভার্ট করা হবে তো লিখিত পরীক্ষার জন্য মোট সময় পাবে তোমরা তিন ঘন্টা তা প্রথমে থাকবে নৈবিত্তিক প্রশ্ন যেখানে পনেরোটা থাকবে এমসিকিউ কিউ চারটা করে অপশন থাকবে আর দশটা থাকবে এক কথায় উত্তর এই প্রতিষ্ঠা প্রশ্নের প্রত্যেকটা মান হচ্ছে এক প্রতিষ্ঠার জন্য পঁচিশ নাম্বার তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো হচ্ছে দশটা থাকবে দশটায় উত্তর দিতে হবে প্রত্যেকটা দুই করে তার দশ বিশে দশ দুগুনা বিশ এই হচ্ছে পঁচিশ আর বিশ পঁয়তাল্লিশ নাম্বার এরপর আছে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এগুলো থাকবে তিনটা প্রত্যেকটার জন্য পাঁচ মার্কস করে পনেরো নাম্বার পাঁচটা থাকবে তিনটা উত্তর দিতে হবে তারপর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সাতটা থেকে যে কোনো পাঁচটা উত্তর দিতে হবে পাঁচটার জন্য প্রত্যেকটা আট মার্কস করে চল্লিশ নাম্বার ঠিক আছে এই হচ্ছে মোট একশো নাম্বারের পরীক্ষাটা হবে তোমাদের এবং এর জন্য সময় পাবে তোমরা তিন ঘন্টা এই একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এবার আছে শিক্ষণকালীন মূল্যায়ন নিয়ে আলোচনা করি শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের জন্য থাকবে হচ্ছে দশ নম্বর করে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনের জন্য থাকবে দশ নম্বর আর শ্রেণির কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এখানে থাকবে আরও দশ নম্বর এ হচ্ছে মোট তিরিশ এই তিরিশকে কিন্তু আর পার্সেন্টেজ করা হবে না তিরিশ ডায়েট যোগ হবে আর বাকি একশো নাম্বারের পরীক্ষাকে সত্তরে কনভার্ট করা হবে এবার দেখি আমরা নমুনা প্রশ্ন দেওয়া আছে এটা একটা নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হবহু ব্যবহার করা যাবে না শিক্ষকদের জন্য একটা বলা হয়েছে তো আমরা নমুনা প্রশ্নপত্র দেখবো এখন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন সপ্তম শ্রেণী বিষয় বাংলা নৈবিত্তিক অভীক্ষা প্লাস রচনামূলক তিন ঘন্টার জন্য সময় হচ্ছে আর পূর্ণমান হচ্ছে একশো নাম্বার তো প্রথমে দেখব নৈবিত্তিক অংশ পঁচিশ নাম্বারের পনেরো থাকবে এমসিকিউ আর দশ নম্বর হচ্ছে এক কথায় উত্তর তো এমসিকিউ এক নম্বরে আছে পিরামিড কী ধরনের লেখা প্রায়োগিক বিবরণমূলক তথ্যমূলক নাকি বিশ্লেষণমূলক এগুলো উত্তর পরে দেওয়া আছে আমরা দেখব দুই নম্বর হচ্ছে আবুর মনে ভয় হলো কেন লুকিয়ে এসেছে বলে মাছ ধরতে না পারার সংখ্যায় বৃষ্টি আসার কারণে ঘুমিয়ে পড়ার সংখ্যায় তিন নম্বরে আছে সততা স্টোর এখানে সুলভ মূল্যে খাতা কলম পেন্সিল সহ যাবতীয় স্টেশনারি দ্রব্যদি পাওয়া যায় যোগাযোগ আমতলি রাজশাহী উপরের লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে সাইনবোর্ড ব্যানার লিফলেট নাকি বিজ্ঞাপন এবার দেখো চার নম্বরটা হচ্ছে কি কোনটি ক্রিয়াবাচক শব্দ পড়ানো খাওয়া লিখা নাকি করেছে নিচের কবিতাংশটি পড়ে পরবর্তী প্রশ্ন দুটি উত্তর দাও মেঘনা নদী দেবপাড়ি কলঅলা এক নায় আবার আমি যাব আমার পাহাড় তলিকায় পাঁচ নম্বর প্রশ্ন উপরে কবিতাংশের ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ ময়নামতি চর মাঝি নোলক নাকি ছিন্নমুকুল ছয় নম্বর উপরে কবিতাংশী ভাবের সাথে মিল রয়েছে যে চরণের এরই উঁচু পারে নিত্যবিহানে লাঙল দিয়েছে চাষি আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না নতুন চরের পলি জমিটাতে কলাই বনেছে যারা বড় হলে আমি হব খিয়াঘাটের মাছি সাত নম্বর আছে কোনটি অখোষ ধ্বনির উদাহরণ ত গ ধ নাকি ম আট নম্বর কোনটি উপসর্গ সাধিত শব্দ জ্ঞাত লেজুর পাগলামি নাকি সম্মান নয় নম্বর নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ রফিকাছ ভাত খেয়ে স্কুলে গেল যত দান করবে তত পেরে যাবে আজীবন এরিন শিকার করব লোকটি গরিব কিন্তু ভালো মানুষ দশ নম্বর আমার মায়ের সোনান্ন লোক হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন হারানো ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য মায়ের গহনা নৈসর্গিক পরিবেশ এগারো নম্বর প্রাচীন বাঙালির কোন দিকে বেশ চোখ ছিল খাবারের দিকে সাজসজ্জার দিকে পোশাক পরিচ্ছদের দিকে নাকি চাষাবাদের দিকে বারো নম্বর অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না এ বাক্যে কয়টি উপসর্গযুক্ত শব্দ রয়েছে দুই তিন চার পাঁচ তেরো নিচের কোনটি তথ্যের উদাহরণ সরু সাদা চাল কলা খাবার আম কাঁঠাল তাল নারকেল ভাত বাঙালির বহুখালের প্রিয় খাদ্য চোদ্দ নিচের কোনটি সমাজসাধিত শব্দ হাতখড়ি নিমরাজি অভিজাত নাকি ভরপেট পনেরো নিচের কোনটি বিশিষ্ট শব্দ শততা পঞ্চাশ সকাল নাকি পর্যন্ত ষোলো এই পোমাটা হচ্ছে ক্যামসিকীয় প্রশ্ন ষোলো নম্বরে আছে নোল কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সতেরো মানুষ ও প্রাণীর সহাবস্থান তোমার পাঠ্য কোন কবিতার মূলভাব বলা যায় আঠারো উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতিচিহ্ন বসে উনিশ পিরামিড রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বিশ জলা কি একুশ চলো আমরা আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর বাইশ উপহার পাওয়ার ব্যবহার ব্যাপারটি অবশ্যই সম্মানের এবার কি উপহার শব্দটি কী যোগে গঠিত হয়েছে তেইশ প্রাঙ্গন শব্দের সঠিক উচ্চারণ কোনটি চব্বিশ কবিতার ছোট ছোট অংশকে কি বলে আর পঁচিশ নাম্বারটা হচ্ছে নতুন চরের পলিমাটিতে কৃষকেরা কী বুনেছে এগুলো উত্তর পরে দেওয়া আছে আমরা দেখব এখন আমরা রচনামূলক অংশ পঁচাত্তর নম্বরের জন্য প্রথমে দেখব সংক্ষিপ্ত প্রশ্নগুলো কবিতায় অনেক সময় শব্দের চেহারার পরিবর্তন হয় কেন মাঝি কবিতার কিশোর কেন খাটের মাঝি হতে চায় বক পাখিগুলো গোচর পাখির হয়েছে অংশীদার বলতে কবি কি বুঝিয়েছেন ফুলের গন্ধ নাও ফুলের গন্ধ চাও যদি নাও হাতে পাতো হাত পাতো হাত পাতো বলতে কবি কি বুঝিয়েছেন ভালো কথা বুদ্ধির কাজ করেছিস বলতে লেখক কি বুঝিয়েছেন ময়নামতি চর কবিতায় চরের মানুষেরা কীভাবে জীবনযাপন করে প্রত্যয় ও উপসর্গের মধ্যে পার্থক্য কী পিরামিড তৈরি করার কারণ কী সেই পুরনো কাল আর নেই বলতে লেখক কি বুঝিয়েছেন আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাবো না বলতে কবি কী বুঝিয়েছেন এবার দেখবো আমার রচনামূলক প্রশ্ন দৃশ্য যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও নিচের অনুচ্ছেদে প্রয়োজন অনুসারে যুতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখো এক সময় বাতাসের বেগ খানিকটা কমে আসে তখনও থেকে থেকে ভয়ানক শব্দে বাস পড়ছে বাবা মা আমাকে শুকনো কাপড় বের করে দিলেন প্রতিবেশীদের জন্য কাপড় কিছু শুকনো খাবার ও পানির ব্যবস্থা করে তাদেরকে মোটামুটি স্বাভাবিক করলেন বারো নম্বরে আছে নিচের শব্দগুলো থেকে সমাস ও প্রত্যয় সাহিত্য শব্দগুলো শনাক্ত করে খাতায় লেখ চলিষ্ণু দরদালান মধুমাখা নীলিমা প্রগতি ঢাকাই নিমরাজি এবং গ্রামীণ তেরো নম্বর যোজক কাকে বলে পৃথক যোজক ব্যবহার করে চারটি বাক্য তৈরি করো চোদ্দ মনে করো তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমার শ্রেণীতে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করো মনে রাখবে নোটিশের জন্য বিস্তারিত উল্লেখ থাকে পনেরো তোমার ছোট ভাইকে বই পড়ার প্রতি গুরুত্ব করে একটি পত্র লেখো লেখার সময় চিঠির বিভিচ বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবার দেখবো আমরা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর নিচের কবিতাংশটি পড়ে নিম্নত্ত প্রশ্নের উত্তর দাও বিপুলায় পৃথিবীর কতটুকু জানি দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী গিরিসিন্ধু মরু কত না অজানাজীব কত না অপরিচিত রূপ রয়ে গেল অগছরে বিশাল বিশ্বের আয়োজন মন মোড় জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারিখ প্রশ্ন দুইটা কি উপরে কবিতাংশের মাঝি কবিতার যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মতো তোমার জীবনের বা চারপাশে যে মিল রয়েছে তা ব্যাখ্যা করো সতেরো নম্বর মনে করো তোমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগ্রহ বা পছন্দ সম্পর্কে জরিপ চালানো হলো সেই জরিপ থেকে পাওয়া উপাত্তগুলো হচ্ছে আগ্রহ পছন্দের বিষয় আগ্রহী ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা মোট ছাত্রী সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা বই পড়া ছাত্র হচ্ছে ষাট আগ্রহী আর ছাত্রী বাহাত্তর আগ্রহী মোট হচ্ছে ফুটবল খেলা সাতাশি আর পঁয়ত্রিশ একশো বাইশ ক্রিকেট খেলা দুশো তিরিশ আর হচ্ছে একশো উনসত্তর তিনশো নিরানব্বই শরীরচর্চা পঞ্চান্ন আর আঠারো তিহাত্তর গান শোনা আঠাশ আর হচ্ছে বাষট্টি নব্বই চলচ্চিত্র দেখা চুহাত্তর আর আটষট্টি একশো বেয়াল্লিশ মোট অংশগ্রহণকারী সংখ্যা ছেলেরা হচ্ছে পাঁচশো চৌত্রিশ আর মেয়েরা হচ্ছে চারশো চব্বিশ অর্থাৎ নয়শো আটান্ন জন ক নম্বর প্রদত্ত উপাত্তের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনামে নামে একটি লেখা প্রস্তুত করো খ নম্বর তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে মতামত দাও আঠারো নম্বর প্রশ্নে আছে নিচের ছবিটি দেখো নিম্নক্ত প্রশ্নের উত্তর দাও গাছ লাগাই পরিবেশ বাঁচায় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ পয়লা জুলাই থেকে পনেরো জুলাই আগারগাঁও ঢাকা উপরের ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করে একটি লেখা প্রস্তুত করো তুমি যে লেখাটি প্রস্তুত করেছো সেটি কোন ধরনের লেখা তোমার যৌক্তিক মত উপস্থাপন করো উনিশ নম্বরে আছে নিচের কবিতাংশুটি পড়ে নিম্নক্ত প্রশ্নের উত্তর দাও হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর পাখি শত যুগের ঘন আধার গায়ে আজও আছে সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে উপরে কবিতাংশে কবিতার যে বৈশিষ্ট্য বিদ্যমান তা ব্যাখ্যা করো কবিতাংশের ভাবনার সাথে তোমার জীবনের বা চারপাশে যে মিল রয়েছে তা বিশ্লেষণ করো বিশ নম্বরে আছে নিচের কবিতাংশটি পড়ে নিম্নত্ত প্রশ্নের উত্তর দাও সারা বেলায় সে এক খেলা গর্বে নতুন একটি বাগান অনেক ফুল আর অনেক পাখি সব পাখিদের আলাদা গান তার মাঝে একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় মিলিয়ে কবিতাংশে ময়নামতি চর কবিতার যেদিকে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো কবিতাংশের মূলভাব ও ময়নামতি চর কবিতার মূলভাব সমর্থক কি তোমার যৌক্তিক মত দাও ঠিক আছে এরপর দেখো আমার যে নমুনা প্রশ্নগুলো ছিল তার উত্তর দেখবো এখন আমাদের প্রথমে প্রতিষ্ঠায় শর্ট প্রশ্ন ছিল দশটা শর্ট কোয়েশন আর পনেরোটা অ্যামসিগ সেগুলো উত্তর দেখব দেখেন উত্তরপত্র মূল্যায়নে বিবিচ কিছু বিষয় রয়েছে পরীক্ষার্থীকে উত্তর নমুনা উত্তরে হুবহু হু চা অপ্রত্যাশিত নয় পরীক্ষার্থীর উত্তরে নমুনা উত্তরের চেয়ে ভালো সমমানের বা খারাপ হতে পারে প্রদত্ত নমুনা উত্তরে কোনো বিকল্প সঠিক উত্তর থাকতে পারে উত্তরপত্র মূল্যায়নকারীকে পরীক্ষার্থীর সঠিক বিকল্প উত্তর বিবেচনায় এনে নম্বর প্রদান করতে হবে উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীর শব্দচয়ন বাক্য গঠন ও উপস্থাপন কৌশল প্রদত্ত নমুনা উত্তর থেকে ভিন্ন হয় স্বাভাবিক পরীক্ষার্থী প্রত্যাশিত স্তর অনুযায়ী লিখতে পারলে ওই স্তরের জন্য পূর্ণ নম্বর পাবে সেজন্য এক বা দুই মানে অর্ধেক নম্বর দেওয়া যাবে না নৈপত্তিক অভিক্ষার উত্তরগুলো একের উত্তর ছিল খ বিবরণমূলক দুইয়ের উত্তর খ মাছ ধরতে না পারার সংখ্যায় তিনের উত্তর ঘ লিফলেট চার ঘ করেছি পাঁচের উত্তর খ মাছি ছয়ের উত্তর ঘ বড়ো ঘরে আমি হব খিয়ায় ঘাটের মাছি সাতের উত্তর হচ্ছে ক ত আটের উত্তর হচ্ছে ঘ সম্মান নয়ের উত্তর খ যত দান করবে তত বেড়ে যাবে দশের উত্তর হচ্ছে ক ঐতিহ্য এগারো হচ্ছে খ শাস বারোর উত্তর খ তিন তেরোর উত্তর ঘ ভাত বাঙালির বহুখালের প্রিয় খাদ্য চোদ্দো হচ্ছে ক হাতঘড়ি পনেরো ক সততা এই হচ্ছে এমসিকিউ এবার এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখি ষোলো নম্বর পাখির কাছে ফুলের কাছে সতেরো নম্বর হচ্ছে ময়নামতির চর আঠারো নম্বর কোলন উনিশ নম্বর জলে ডাঙায় বিশ নম্বর হচ্ছে জলমগ্নভূমি একুশ অনুজ্ঞাবাচক বাইশ উপসর্গ তেইশ প্রাঙ্গন চব্বিশ স্তবক পঁচিশ নম্বর হচ্ছে কলাই ঠিক আছে তা আমরা হচ্ছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন যে পরীক্ষাটা হবে ডিসেম্বর মাসে সেই বার্ষিক পরীক্ষার বাংলা বইয়ের যেই মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা অনুসারে তোমাদের বাংলা পরীক্ষার জন্য কি কী বিষয় পড়তে হবে পরীক্ষার মানবন্ধন কীভাবে হবে আর একটা নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে পুরো পরীক্ষাটার জন্য সেই নমুনা প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করেছি এবং এই প্রশ্নটা মেনেই হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্ন তোমাদের শিক্ষকরা তৈরি করবেন যা যার স্কুলে তবে হুবহু এই প্রশ্ন তৈরি করা যাবে না সেটা কিন্তু বলে দেওয়া আছে তো আমার সামনের দিনগুলোতে হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাকি যে বিষয়গুলো রয়েছে তার উপর সেমভাবে ভিডিও তৈরি করে তোমাদের কাছে পৌঁছে দেবো তো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ